চলো স্টার্ট করছি অনেক কিছু করতে হবে আজকে দেখো তোমরা এই ঘটনাটা লক্ষ্য করো আগের দিনের আগের দিনের যদি পার্টিকলটা এইখানে থাকে দেখো এইখানটা এইখানে পার্টিকেলটা থাকে তাহলে মানে এক্স ডিস্টেন্সে যদি থাকে তাহলে সেন্টারের দিকে যে রেস্টোরিং ফোর্সটা হয় ইনফ্যাক্ট সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা হয় সেটা এটা না দেখো সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা হয় সেটা এটা তাই না তার ভেবে দেখো আমি এইখান থেকে এইটুকু ধরলাম ওয়াই এইখান থেকে এইটুকু আর এইটাকে ধরলাম এক্স তাহলে পার্টিকেলটা যদি এইখানে থাকে তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার টুয়ার্ডস দ্য সেন্টার ওর একটা অ্যাক্সেলারেশন থাকবে সেই অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা আগেই বার করেছি এই যে এই যে এ ইকুয়াল টু দেখো জি ফোর থার্ড জি এই যে এটা লিখে দিই দেখো এই যে এইটা এই যে ফোর থার্ড জি পাইরো বলো তো কি হবে পাইরো এখানে হবে আর কি হবে বলো তো এখানে এক্স হবে না ওয়াই হবে বলতে পারবে হবে কেন আরে বাবা দেখো না সেন্টার থেকে কতটা ডিস্টেন্সে সেইটা এখানে ছিল এক্স তাই না এবার এইখানে চলে এসো এইখানে এইটা সেন্টার সেন্টার থেকে কতটা ডিস্টেন্সে পার্টিকেলটা যদি এখানে থাকে ওয়াই ডিস্টেন্সে না বুঝতে পেরেছো বলো সেম কার থেকে পার্টিকেলটা ওয়াই ডিস্টেন্স এটা ওকে আচ্ছা এবার একটা জিনিস দেখো বলো তো এই লাইন বরাবর হচ্ছে এ এই লাইন বরাবর হচ্ছে এ আমি এইটাকে যদি থিটা ধরি তাহলে এইটা কত নাইনটি মাইনাস থিটা তাই না এটাকে যদি আমি থিটা ধরি এটা নাইনটি মাইনাস থিটা তাহলে এই লাইন বরাবর যদি এ কাজ করে তাহলে বলো তো এই লাইন বরাবর কত কাজ করবে এ কস বলো এ কস নাইনটি মাইনাস সিটা কাজ করবে কি করবে না বলো এ কস নাইনটি মাইনাস সিটা কাজ করবে কি করবে না তার এই বরাবর কত কাজ করবে অ্যাক্সেলারেশন আমি বললাম এ ড্যাশ তাহলে এ ড্যাশের ভ্যালু কত বলো এ সাইন থিটা হবে না বলো হবে না এই ট্রায়াঙ্গেলে এইটা যদি ওয়াই হয় এইটা যদি এক্স হয় তাহলে আমাকে বলো তো সেম ভাবে এ সাইন থিটা তার ভ্যালু কি হবে পারপেন্ডিকুলার

এইদিকে যে কম্পোনেন্টটা করছে অ্যাক্সেলারেশনের সেই কম্পোনেন্টটাই তো অ্যাক্সেলারেশনের সেই কম্পোনেন্টটাই তো এসএইচএম করতে সাহায্য করছে তোমরা কি আমার কথা বুঝতে পারলে রিয়ার হ্যালো যদি डाउट থাকে আমাকে বলো আমি আবার তোমাদের বলবো কোনো डाउट থাকলে আমাকে বলো আমি আবার বলবো বলো কোনো डाउट আছে কিনা নেই যদি কোনো डाउट না থাকে আমি তাহলে সামনে এগিয়ে যাচ্ছি ওকে দেখো স্যার বলো 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 স্যার এই এর জায়গাটা আরেকবার একটু বলবেন ওই জায়গাটা আমি ডিসকানেক্ট করছি আচ্ছা দেখো অ্যাক্সেলারেশনের ডিরেকশন এইদিকে বুঝতে পেরেছো অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন আচ্ছা এর একটা কম্পোনেন্ট डेफिनेटলি এ ড্যাশ এই বরাবর হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার এ ড্যাশ হবে এ সাইন থিটা আমি ট্রায়াঙ্গেল থেকে দেখলাম আচ্ছা হ্যাঁ এর ভ্যালুটা এর ভ্যালু বসিয়ে দাও সাইন থিটা এর ভ্যালু বসিয়ে দাও দেখো এইটা আসবে তার মানে ভেবে দেখো এই লাইন বরাবর অ্যাক্সেলারেশন এ ড্যাশ আর এই লাইন বরাবর এক্স তার মানে এক্স আর এ ড্যাশের মধ্যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর একটা সম্পর্ক তাহলে এস এইচএম না এই লাইন বরাবর বলো এই লাইন বরাবর এস এইচএম না হ্যালো স্যার এবার বুঝছি বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট আরেকটা প্র্যাকটিক্যাল एग्जांपल করব ছোট দেখো ভালো করে সেটা হচ্ছে বল ঘটনাটা কি ঘটছে দেখো এটা তোমাদের এক্সারসাইজে করতে দেওয়া আছে কোনো একটা বইয়ের এক্সারসাইজ আমি দেখেছি ঘটনাটা কি ঘটছে দেখাচ্ছি দেখো আমার এরকম একটা বোতল আছে একটা আছে এই বোতলের মুখটা খুব সরু এটা বেশ সরু আমি একটু বড় করেই দেখিয়েছি একটা হালকা বল যে সোলার বল বলগুলো হয় না সোলার সেই হালকা একটা বল এই নেকের ক্রস সেকশনাল এরিয়া এবার বলো সেম ভাবে আমি যদি একে ফোর্স দিই

হাত দিয়ে প্রেস করেছি এই ফোর্সটাকে সরিয়ে দিই তাহলে এই বলটা নিচে নামবে নামার ফলে বাবেন ফোর্সটা তারপরে এক করা শুরু করবে ওপর দিকে আবার কিছু দূর উপরে গিয়ে আবার এই বলের নিজস্ব একটা মাস থাকবে সেটা খুবই হালকা তার জন্য আবার নিচের দিকে কাজ করবে তার এই করে করে এটা অসিলেট করবে কিনা বুঝতে পেরেছো কি পারি বলো তোমরা কি বুঝতে পেরেছো যে অসিলেট করবে তাই না দেখো দেখো ওপর থেকে আমি প্রেস করলাম কারেক্ট তাহলে এই মাছটা নিচের দিকে নামবে নিচের দিকে নামলে ফ্লুইড যেহেতু এয়ারটা বলটা খুব হালকা এখানে যদি একটা লোহার বল রেখে দিই তাহলে কিন্তু ডাইরেক্ট পড়ে যাবে কিন্তু খুব হালকা একটা বল এবার আমি কি করছি একে ওপর থেকে প্রেস করছি সামান্য প্রেস করার ফলে এর ফ্লুইড মধ্যে রয়েছে ফ্লুইড মানে এয়ার এয়ারটা বাবেন ফোর্স দেবে বলো বাবেন ফোর্স দেবে বাবেন ফোর্স কোন দিকে দেবে ওপর দিকে দেবে না নিচের দিকে দেবে ওপরের দিকে দেবে কারেক্ট তাহলে আমি যদি প্রেস করে ছেড়ে দিই তাহলে বলটা নিচের দিকে নামবে না ওপর দিকে উঠবে আমি যদি প্রেস করে ছেড়ে দিই তাহলে বলটা নিচের দিকে নামবে না ওপর দিকে উঠবে সেটা বলো

লিকুইড এর সরি থাকে না রো এয়ার যদি এটা এয়ার হয় তাহলে এয়ারের বাবেন খুব বেশি না কম এই এয়ার এর ডেন্সিটি খুব বেশি না কম কম তাহলে এই প্রবলেমটা আমরা ওই বাবেন কিন্তু

এই যে এখান থেকে এবারে ভালো করে শোনো এবারে কনসেপ্ট বলতো এই ডিপিটা কেন তৈরি হয়েছে কারণ এখানে একটা ডিভি চেঞ্জ হয়েছে তাই জন্য ভেবে দেখো ডিভিটা যদি জিরো হতো তাহলে কি চেঞ্জ ইন প্রেশার কিছু হতো বলো ইন প্রেসার কিছু হতো আচ্ছা এবার বলো যে ডিপি এই যে চেঞ্জ ইন প্রেশার হয়েছে বলতো এইটার সাথে যদি আমি এ গুন করি এ মানে এই যে ক্রস সেকশনাল এরিয়াটা এ এই যে ক্রস সেকশনাল এরিয়া গুন করি তাহলে এইটা কি বলতো এ ইন টু ডিপি ভেরি গুড ভেরি গুড

বলো তো ডিভির ভ্যালু কত হবে এ ইন্টু ওয়াই না বলো এ ইন্টু ওয়াই না এই যে ডিভি মানে হচ্ছে চেঞ্জ ইন ভলিউম তুমি যদি নিচে ওয়াই ডিস্টেন্স করো তাহলে চেঞ্জ ইন ভলিউম কত হয়েছে এ ইন্টু ওয়াই আর আমি ধরলাম এই পুরো বটল বটলটার ভ্যালু হচ্ছে ভি আচ্ছা এবারে ভালো করে শোনো আমি ওয়াই ডিস্টেন্স নিচে যদি নিয়ে যাই তাহলে ভলিউম চেঞ্জ হচ্ছে এ ইনটু ওয়াই এই ভলিউম চেঞ্জের জন্য একটা এক্সট্রা প্রেসার আসবে কি আসবে না এই ভলিউম চেঞ্জের জন্য একটা এক্সট্রা প্রেসার আসবে কি আসবে না বলো আসবে কি আসবে না

এবার টিভির জায়গায় আমি লিখে দিচ্ছি এ ওয়াই আর এদিকে এ আর এদিকে ভি এবার বলো বি এ ভি এইগুলো হ্যালো কনস্ট্যান্ট হ্যালো আচ্ছা বিএ যদি কনস্ট্যান্ট হয় তাহলে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো এই বলটার মাছ যদি এম হয় তাহলে এবার বলো এফ এর ডিরেকশন কোন দিকে ওপর দিকে না নিচের দিকে

তোমরা কি বুঝতে পেরেছ ঘটনাটা তোমরা কি ঘটনাটা বুঝতে পেরেছ হ্যালো হ্যাঁ দেখো এটা কিন্তু আমরা বাবেন না কারণ রোয়ের ভ্যালু কম লিকুইড লিকুইডের ফ্লুইড এর জন্য ফ্লুইড বলতে আমি এখানে ধরলাম ধরো ইয়ার যেহেতু রোয়ের ভ্যালু কম রোয়ের ভ্যালু কত হয় আমি আগেই বলেছিলাম ও না তোমাদের তখন ইয়ে হয়নি ওয়েভ হয়নি এসেছে রোয়ের ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট কেজি পার মিটার কিউব আমি পরে বলবো এটা তোমাদের লাগবে এই ভ্যালুটা ওকে

বলো পুরো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার না হলে বলো আমি আবার বলবো ওকে চলো তাহলে এবার আমরা সামনের দিকে এগোই দেখো আমাদের এর যাবতীয় থিওরি ব্যাগেরা ব্যাগেরা সবই শেষ করে ফেলেছি এর এবারে আমরা আর কয়েকটা ছোট ছোট জিনিস বাকি আছে এখান থেকে তোমাদের যেই মেন্স এ আসে যেহেতু কোয়েশন আসে আমাকে এটা থরলি করাতে হবে দেখো

এই পার্টিকেলটা মানে এই পার্টিকেলটা এস এইচ এম করছে এ সাইন ওমেগাটি তখন এক নাম্বার যে সিস্টেম বা ফোর্স কাজ করছে এক নাম্বার সিস্টেম বা ফোর্স কাজ করছে ওকে এবার ভালো করে শুনবে এই এক নাম্বার সিস্টেম বা ফোর্স একেবারে ওই জায়গাতেই নেই এখানে দু নাম্বার সিস্টেম বা দু নাম্বার ফোর্স আছে তার জন্য আমি যে এস এইচ পাচ্ছি সেটা হচ্ছে এক্স টু পাচ্ছি সেটা হচ্ছে এ টু সাইন ওমেগা প্লাস ফাইভ আমার কথা বুঝতে পারলে এইটা কি এক্স আর এক্স টা কি আমার কথা বুঝতে পারলে এই এক্স আর এক্স টা কি আমার মাস একটাই আছে ডিয়ার হ্যালো মাস একটাই আছে কিন্তু ভালো করে শোনো মাছ আমার একটাই আছে কিন্তু সেই মাসটাকে শুধু একটা সিস্টেম ধরো আমি এটা সিস্টেম ওয়ান বলছি আর এটা সিস্টেম টু বলছি শুধু যদি একটা সিস্টেম অ্যাক্ট করে সেই সিস্টেমের জন্য যে এস এমটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা আর যদি শুধু সিস্টেম টু এক করে তার জন্য আমি এস পাচ্ছি এইটা ওকে তাহলে যদি এই দুটো সিস্টেম একসাথে এক করে বা দুটো ফোর্স একসাথে এক করে তাহলে এই এমটা যে এই এমটা যে ইকুয়েশনটা ফলো করবে সেটা হচ্ছে এক্স সেটা হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বলো বুঝতে পেরেছ কিনা এক্স ওয়ানটা কি এক্স ওয়ানটা কি বলো এক্স ওয়ানটা কি যদি শুধু সিস্টেম ওয়ান কাজ করে এক্স টুটা কি যদি শুধু সিস্টেম টু কাজ করে তাহলে যদি দুটো সিস্টেম একসাথে কাজ করে তাহলে টোটাল যে এস এইচ এমটা হবে তার ভ্যালু এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু আমার কথা বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো স্যার একটা एग्जांपल দেবো एग्जांपल দেখো एग्जांपलটা দিতে গেলে না একটা বিশাল বড় একটা एग्जांपल দিতে হয় আমি एग्जांपलটা একটু পরে দিচ্ছি তার আগে আমি ম্যাথমেটিক্যাল জিনিসটা করিয়ে নি তারপরে एग्जांपलটা দিই ওকে স্যার আচ্ছা দাঁড়াও একটু ভাবতে দাও ওকে एग्जांपलটা আগে দিয়ে নি তাহলে একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা ভালো করে দেখো ভালো করে শোনো এই জিনিসটা আমি একটা ক্লাস ধরে করিয়েছি তোমরা যদি চাও অ্যাডভান্স ব্যাচের লেকচার দেখতে পারো কারণ অ্যাডভান্স এইটা সিলেবাসে আছে আচ্ছা দেখো তোমাদের আমি একটু এক্সাম্পল দি আচ্ছা ভালো করে শোনো ধরো এই একটা গাড়ি আছে গাড়ির মধ্যে একটা মাস আছে আর একটা স্প্রিং ইয়ে তোমার স্প্রিং আছে আবার এই গাড়িটা মাসলেস বাকি সব মাসলেস এক্সেপ্ট এই এম এক্সেপ্ট এই এম বাকি সব মাসলেস এবার দেখো এখানে একটা অবজারভার আছে রাইট এখানে একটা অবজারভার আছে আর বাইরে একটা অবজারভার আছে ভালো করে লক্ষ্য করো আমি যদি এই মাসটাকে সাইডে সরিয়ে দিই এ এসএইচএম করবে ভেবে বলো

কে ওয়ান স্প্রিং এর সাথে টোটাল কত মাস অ্যাটাচড আছে বলতে পারবে হ্যালো হ্যালো একবার বলো আমি শুনতে পাইনি স্যার মাস অফ দা ব্ল্যাক বডি কি মাস অফ দা ব্ল্যাক বডি ব্ল্যাক বডি কোথায় ব্ল্যাক বডি ভাই ব্ল্যাক বডি মানে জানো বাকি সব মাস লিস্ট তো শুধুই মাসে থাকে करेक्ट এত কমপ্লিকেটেড ভাবো কেন মাস অফ দা ব্ল্যাক বডি আরে বলাই তো হলো যে এর কোনো মাস নেই শুধু এই মাস আছে শুধু এম বাকি সব মাসলেস তাহলে কে ওয়ান এর সাথে কত মাস অ্যাটাচড আছে কে ওয়ান এর সাথে কত মাস অ্যাটাচড আছে বলো এম না হ্যালো ওকে কে টু এর সাথে কত মাস অ্যাটাচড আছে কে টু এর সাথে কত মাস অ্যাটাচড আছে এম ভেরি গুড তাহলে বলো তো আচ্ছা আচ্ছা এবার বলো কে টু এম কে এসএইচএম করাচ্ছে কি করাচ্ছে না কে টু এবার শোনো এবার এই গাড়িটা গাড়িটাকে আমি একটু এদিক থেকে সরিয়ে ছেড়ে দিলাম তাহলে এই গাড়িটা এসএইচএম করবে কি করবে না করবে Correct করবে যদি গাড়িটা এসএইচএম করে তাহলে বেসিকালি এই যে এটা একদম ব্ল্যাক ব্ল্যাক কাপট দিয়ে ঢাকা ব্ল্যাক কাপট দিয়ে ঢাকা ব্ল্যাক কাপট দিয়ে ঢাকা তাহলে বাইরে যে দাঁড়ি আছে সে এক্স2 দেখবে এক্স2 দেখবে এসএইচএমটা Correct বুঝতে পেরেছো বলো বুঝতে পেরেছো আচ্ছা এইবারে শোনো এইবারে এইবারে পুরো ঘর অন্ধকার শুধু এইখানে একটা জ্বলছে আর বাকি সব বন্ধ আর এই যে গাড়িটা এইটা এই যে গাড়িটা এইটা একদম মানে গ্লাস মানে গ্লাস ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে এবং এই কেটুও k2o mkshm করাচ্ছে আবার k1o mkshm করাচ্ছে তার মানে ভেবে বলো ভেবে বলো যখন গাড়িটা একদম ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে রয়েছে বাইরে যে দাঁড়ি আছে সে এই এম মাসটাকে এসএইচএম করতে দেখবে এম মাসটাকে এম মাসটাকে এসএইচএম করতে দেখবে দেখবে আমি ধরলাম সেই যদি এম মাসটাকে এসএইচএম করে সেটা হচ্ছে x करेक्ट তাহলে বলো তো এই x টা কি হবে

তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ হ্যালো হ্যালো বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ওকে ওকে আচ্ছা তারপরে দেখো এখানে যদি আমি বলি এক্স এক্স ওয়ানের জায়গায় কি লিখবো এ ওয়ান সাইন ওমেগা টি এক্স টু জায়গায় এ টু সাইন মেগা টি প্লাস ফাইভ

এইটাকে মাইনাস সাম কনস্ট্যান্ট ওমেগা স্কোয়ার ফর বে সরি এক্স ফর্মে রিপ্রেজেন্ট করো দেখো তো হচ্ছে কিনা কি বললাম বুঝলে আমি তোমাদের শিখিয়েছিলাম না একটা এক্সপ্রেশন কিভাবে মানে এটা এসএইচ করছে কিনা সেটা প্রুফ মানে দেখার জন্য কি করতে হয় বলো বলেছিলাম কি হ্যাঁ স্যার দেখো তো চেক করে দেখো তো এটা এসএইচ এম ইকুয়েশন আসছে কি আসছে না

আসছে গুড তাহলে এইটা একটা এসএইচএম এর ইকুয়েশন এইটা একটা এসএইচএম এর ইকুয়েশন যদি এটা এসএইচএম এর ইকুয়েশন হয় তাহলে আমি এইটাকে এই ফর্মে লিখতে পারি x equal to sum a net into sin omega t plus alpha এই ফর্মে লিখতে পারি দেখো বলো এই ফর্মে লিখতে পারি কি পারি না আমি এক করে দেখলাম যে x একটি এসএইচএম তাহলে এক্স যদি একটি এস এম হয় তাহলে এর একটা থাকবে এক্স এর একটা ফেস থাকবে বলো এটা লিখতে পারি এই ফর্মে বলো এই ফর্মে লিখতে পারি হ্যালো বলো এই ফর্মে লিখতে পারি আচ্ছা এই ফর্মে যদি আমি লিখতে পারি তাহলে এ নেট এর সাথে এ ওয়ান এ একটা রিলেশন থাকবে আলফার সাথে আলফার একটা রিলেশন থাকবে মানে আমার বক্তব্যটা খুব পরিষ্কার এই দুটো ইকুয়েশন যদি সেম হয় দেখো এই দুটো ইকুয়েশন যদি সেম হয় তাহলে এন এট এ ওয়ান এর সাথে একটা রিলেশন থাকবে আলফার সাথে এই এই এখানকার জিনিসপত্র একটা রিলেশন থাকবে কি থাকবে না থাকবে সেই রিলেশনগুলো আমাদের বার করতে হবে কি করে বার করছি লক্ষ্য করো কি করে বার করছি লক্ষ্য করো দেখো আমি এটাকে লিখতে পারি এস সিক্যুয়েল টু এ সরি সাইন ওমেগাটি প্লাস এই যে সাইন এ প্লাস বি ফর্মুলা কি লিখতে পারি বলো এ টু বলো কি লিখতে পারি এ টু সাইন ওমেগাটি

এবার দেখো আমি কি করলাম এ কে বলছি স্মল এ আর এ কে বলছি স্মল বি তার মানে এইটাকে আমি এইটা লিখতে পারি দেখো তো এ সাইন ওমেগাটি প্লাস বি কস ওমেগাটি লিখতে পারি এবার আমি কি করছি দেখো আমি দুদিকেই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি এদিকে আসছে এ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তোমরা ট্রিগোনোমেট্রিতে করেছো যদি না করে থাকো তাহলে করে নেবে এটা একটা স্ট্যান্ডার্ড জিনিস দেখো আমি ওপরে নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি ওকে এবারে ভালো করে লক্ষ্য করো দেখো স্লাইড হয়ে এবার দেখো

দেখো দেখো দেখো দেখো খুব ভালো করে আচ্ছা তার আগে আমি দেখো দেখো এবার বলো তো কজ আলফা কি হবে এ বাই রুট ওফার এ স্কোয়ার প্লাস যদি ডিভাইড করি আমার কি আসে টেন আলফা আসে না বি বাই এ আসে না তাহলে এখান থেকে আমি আলফার ভ্যালু বলতে পারি ট্যান ইনভার্স বি বাই এ বলতে পারি আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো তাহলে তুমি আলফার ভ্যালু পেয়ে গেছো এবার তুমি তো কি ধরেছিলে এ কে কি ধরেছিলে এ ওয়ান প্লাস এ টু কস ফাইভ ধরেছিলে না আর বি কে কি ধরেছিলে এ টু সাইন ফাইভ ধরেছিলে না তাহলে ভালো করে লক্ষ্য করো আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি খুব পরিষ্কার এইটা আমার এক্স এবার দেখো এই এ আর বি আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি আমি এইটাকে এইভাবে লিখতে পারি এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান দেখো আর আমি এ ভ্যালু ওপর বিয়ের ভ্যালু বসিয়ে দিয়েছি ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা এই পুরো কোয়ান্টিটি তো সাইন ওমেগা টি প্লাস আলফা যেখানে আলফার ভ্যালু যেখানে আলফার ভ্যালু দেখো বি বাই এ মানে আলফা ইকুয়াল টু দেখো আলফা ইকুয়াল টু টেন ইনভার্স b এর ভ্যালু কত এ টু সাইন ফাইভ এ ওয়ান প্লাস দেখো তো এটা আসছে কিনা এভরিবাডি দেখো তো এটা আসছে কিনা আমি যদি এই ফর্মে তাহলে ভ্যালু কোনটা বলো এইটা এর ভ্যালু না দেখো এইটা এনেট এর ভ্যালু না দেখো এনেট এইটা এনেট এর ভ্যালু না বলো 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 আর আলফার ভ্যালু কি বলো আলফার ভ্যালু টেন ইনভার্স এ টু ফাইভ বাই এ ওয়ান তোমরা কি আমার কথা বুঝতে পারলে বলে তোমরা কি আমার কথা বুঝতে পারলে আচ্ছা দেখো এখান থেকে যদি তোমাদের প্রবলেম আসে না খুব ইজি প্রবলেম আসবে কিন্তু তোমাকে টেকনিকটা শুনতে হবে শিখতে হবে এটা ম্যাক্সিমাম মেনসে আসতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে কিন্তু খুব ইজি প্রবলেম আসবে তোমরা টেকনিক গুলো শুনে রাখো পেরে যাবে তোমরা খুব ভালো করে শোনো আমি কি বলতে চাইছি তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো এই যে ভেতরের যে জিনিসটা ভেতরের যে জিনিসটা এইটা ভেক্টর এডিশনের মতো কি দেখতে লাগছে লাগছে না তার ভেবে দেখো এইদিকে আমার এ ওয়ান এইদিকে আমার এ টু আর এই আলফাটা ফাইভ তাহলে এইটা হবে আমার এ নেট এ নেটের ভ্যালু কি হবে রুট বলো এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই না রাইট সেম ভাবে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে সেই আলফার ভ্যালু কি হবে বলো আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স বলো এ টু sin alpha divided sorry a2 sin phi divided by a1 plus a2 cos phi দেখো এটা কাকতালীয় ভাবে এসে গেছে বাই চান্স এসে গেছে তাই না এই যে a একটা দেখো a একটা তার মানে আমি এইটাকে শর্ট ট্রিক হিসেবে মনে রাখছি শর্ট ট্রিক হিসেবে মনে রাখছি যে আমার যদি দুটো এসএইচএম দিয়ে দেয় তার মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হবে আমার ফাই আর এ ওয়ান আর এ টু হবে

আচ্ছা দেখো তার মানে আমরা শর্ট ট্রিকটা কি বুঝতে পেরেছি হবে দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো আমার এক্স ওয়ান দিয়ে দিয়েছে ফোর সাইন ওমেগা টি প্লাস ডিগ্রি এক্স টু দিয়ে দিয়েছে থ্রি সাইন ওমেগা টি প্লাস 30 কি বললাম x1 আর x2 এইবার বলেছে এই দুটো একসাথে মিলে একটা এসএইচএম করছে x তাহলে তার ইকুয়েশন কি হবে লিখতে পারবে তার ইকুয়েশন কি হবে আচ্ছা তোমরা সবাই লক্ষ্য করো আমি একটা প্রবলেম করাই তাহলেই বুঝবে এদিকে এসো আমরা এখানে কি ধরেছিলাম দুটো ইকুয়েশনের মধ্যে একটা কি ধরেছিলাম সাইন ওমেগা তাই না বলো

কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট দেখো একটা টাইমের সাথে হারি করছে না এটা কনস্ট্যান্ট তাই না কার মানে আমার ইকুয়েশানে এই যে ফাই যেটা এটা যেটা ফাই কি বললাম বল যেটা ফাই সেটা হবে এইটা মাইনাস এইটা কার যে ডিফারেন্সটা এবার এখানে তুমি চলে এসো এখানে তুমি চলে এসো বল বড় কোনটা বড় এইটা না এটাকে আমি লিখতে পারি ফাই ওয়ান মানে সরি আমি ওখানে কি ধরেছিলাম না হ্যাঁ ফাইভ টু ধরেছিলাম না এটা কি লিখতে পারি বলো

আমি এইটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছি যে এই এইটা জিরো সরি সরি কি বলছি আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করেছি যে এইটাকে জিরো ধরেছি সেইভাবে আমি পরেরটাতে অ্যাডজাস্ট করেছি কি বললাম বুঝলে সেইভাবে আমি পরেরটাতে অ্যাডজাস্ট করেছি ফর ক্যালকুলেশনের সুবিধার জন্য ফর ক্যালকুলেশনের সুবিধার জন্য আমার কথা বুঝতে পেরেছ ফর ক্যালকুলেশনের সুবিধার জন্য কিন্তু এইটা যদি শুধু ওমেগাটি না থেকেও যদি তার সাথে কোনো অ্যাঙ্গেল থাকে তার জন্যও ভ্যালিড হবে দেখো এটা ভ্যালিড হবে কি হবে না বলো

यही प्रॉब्लम था कि आराम से होए जाए कि जाएगा। सर अपने डिफरेंस टेकेंगे ना क्वेश्चन। शराब उस तरह। हाँ हाँ। डिफरेंस टेकेंगे ना क्वेश्चन। फेस डिफरेंस। बोलो तो, तो ए दु तो येर मोते फेस डिफरेंस कहतो? ए जी एक्स वन और एक्स टू मोते फेस डिफरेंस कहतो? एक्स वन और एक्स टू मोते फेस डि�

ওমেগা টি প্লাস ফাইভ তাই তো ছিল তাই না এবার বলো তো এ কত এ এখন কি শুধু ওমেগা টি এ এইটা এ ওয়ান দেখো তুমি এইটাকে রেফারেন্স নিয়েছো এখন এই তিনের করসপন্ডিং এখানে কি শুধু ওমেগা টি না ওমেগা টি প্লাস থার্টি বলো ওমেগা টি প্লাস থার্টি তো হ্যালো তার মানে ভাবো ভালো করে শোনো তার মানে আমি যে এই আলফাটা পেয়েছি এই আলফাটা পেয়েছি সেটা হচ্ছে ওমেগা টি প্লাস থার্টির সাথে আলফা আলফা পেয়েছি সেই আলফার ভ্যালু ফিফটি ডিগ্রি তার মানে বেসিক্যালি এইখানে কি হবে একটা থার্টি আসবে না ভেবে বলো আমি থিওরিতে এ ওয়ানকে রেফারেন্স ধরেছিলাম এ এর ছিল শুধু ওমেগা টি কিন্তু আমার প্রবলেমে যাকে রেফারেন্স ধরেছি সেটা আছে ওমেগা টি প্লাস থার্টি তাহলে আমার কমন সেন্স কি বলে এখানে ওমেগা টি প্লাস থার্টি আসবে কি আসবে না বলো ওমেগা টি প্লাস থার্টি আসবে কি আসবে না হ্যাঁ আসবে গুড তোমরা কি পুরো সিনারিওটা বুঝতে পারলে

মানে এই মানে আমি যেখান থেকে থিওরি করেছি পুরো থিওরি চেঞ্জ হতো হ্যালো পুরো থিওরি চেঞ্জ হতো কি বললাম বুঝলে হ্যালো তখন কি হতো একটা হতো সাইন ওমেগাটি আর একটা হচ্ছে সাইন ওমেগাটি মাইনাস ফাইভ হ্যালো কি বললাম বুঝলে বল একটা হতো সাইন ওমেগাটি আর একটা হতো সাইন ওমেগাটি মাইনাস ফাইভ মাইনাস মাইনাস একই জিনিস আসতো কিন্তু আমি সেইভাবে করিনি আমরা এখানে যেটা করেছি সেটা ছোটটাকে রেফারেন্স ধরে ক্লিয়ার সেইভাবেই সব ক্যালকুলেশন এসছে সেইভাবেই সব ক্যালকুলেশন আচ্ছা তোমার সামনে যেটা রয়েছে এই প্রবলেমটা ট্রাই করো তোমার সামনে যেটা রয়েছে এই প্রবলেমটা ট্রাই করো তো একটু ফাস্ট

এইখানে অলওয়েজ প্লাস থাকতে হবে এবার আমাদের ফরম্যাটে এসছে বলো আমাদের ফরম্যাটে এসছে বলো আমাদের ফর্ম্যাটে এসছে কার অ্যাঙ্গেল মানে এক না দুই কার অ্যাঙ্গেল কম এক না দুই কার অ্যাঙ্গেল কম কারেক্ট একে আমরা রেফারেন্স দেবো বলো তো কি দেখে রেফারেন্স নিলাম এই তিন দেখে রেফারেন্স নিলাম না এই থার্টি দেখে রেফারেন্স নিলাম

তাহলে আমাকে এ নেট কত আসছে বলো তো এ নেট কত আসছে cos 100 cos 120 ডিগ্রি ভ্যালু কত জানো হাফ মাইনাস মাইনাস হাফ লিখেছি ভুল লিখেছি মাইনাস হাফ करेक्ट करेक्ट প্লিজ এগুলো মনে রাখবে cos 120 ডিগ্রি মাইনাস হাফ cos 180 মাইনাস 1 এগুলো মনে রাখবে তাহলে এ নেটের ভ্যালু কত আসছে বলো তো √ কত আসছে আলফা আর এ রেটের ভ্যালু আমাকে বলতে হবে আলফা আর এ রেটের ভ্যালু বলতে হবে ট্যান ইনভার্স কত আসছে আর এইটাই বা কত আসছে আমি করবো না এটা

এই বেসিক ক্যালকুলেশন গুলো একটু ধ্যান দাও ডিয়ার আচ্ছা আলফা এর ভ্যালু কত আসছে বলতে পারবে দেখো তো 2√3 আসছে কিনা হ্যাঁ স্যার 2√3 আসছে करेक्ट ताहले अमर फाइनल जे एक्स फाइनल जे एक्स तार वैल्यू किया शुरू बोलो एन एट रूट थर्टीन साइन ओमेगा टी টু রুট থ্রি এখানে কি আর কোনো অ্যাঙ্গেল আসবে বলো এখানে আর কোনো অ্যাঙ্গেল আসবে স্যার থার্টি ডিগ্রিটা আসবে ভেরি গুড ক্লিয়ার জিনিসপত্র গুলো তোমাদের মেন্সে যদি প্রবলেম আসে এট ম্যাক্স এই এই জিনিস জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করবে না কম্বিনেশন অফ এসএইচএম এ স্কুলে এক্সাম আমি জানি ভাই তোমাদের স্কুলের সিলেবাসে এই তোমার কম্বিনেশন অফ এসি আছে কিনা আমি তোমাদের বইতে দেখেছি নেই না দাঁড়াও আমি কোন একটাতে দেখেছিলাম আছে দাঁড়াও 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 এই সি ভার্মাতে কিন্তু এটা মতো আছে কিন্তু দাঁড়াও একটু ভাবতে দাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেস্ট বই তাতে নেই এটা কিন্তু আমি এটা কোথায় দেখেছিলাম

যে জিনিসগুলো করলাম এটাকে আমি পয়েন্ট বেসিসে একটু মনে রাখি কি কি মনে রাখবে ফার্স্ট পয়েন্ট দুটোকে সাইন হতে হবে কি হতে হবে না বলো 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 বোথ বলো 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 বোথ সাইন এই ফর্মে হতে হবে সেকেন্ড দুটোর মধ্যে প্লাস হবে না মাইনাস হবে প্লাস দুটোর মধ্যে মানে এই যে এটা প্লাস হবে এটা কখনো মাইনাস হবে না তাহলেই কিন্তু এই আমাদের এই থিওরিটা থিওরিটা এই যে ক্যালকুলেশনটা সেটা অ্যাপ্লিকেবল থ্রি

New SHM equal to A net sine alpha अरे खाने की लिख बोलो phase of one ना देखो तू इट बुझ जा पेरे चुकी ना बोल देखो तू इट बुझ जा पेरे चुकी ना सर ओमेगा टीटा हाँ ना अरे phase of one है मोदई तो ओमेगा टीटा आ चे ओमेगा टी प्लस थर्टी हेलो phase of one है मोदई तो ओमेगा टी प्लस थर्टी ता आ चे ठीक है अच्छा अच्छा बुझ जा पेरे এই কটা জিনিস মনে রাখলে তোমাদের কম্বিনেশন অফ এস এইচএম একবারে হয়ে যাবে তোমরা যদি আবারও বলছি হায়ার লেভেল পড়তে চাও আমার অ্যাডভান্স ব্যাচের পেপার লেকচারটা দেখো ওখানে কম্বিনেশন অফ এস এইচএম ইন করা আছে কারণ এই সি ভার্মাতে জাস্ট এক একটা সেন্টেন্স লেখা রয়েছে সেই সেন্টেন্সটা এক্সপ্লেন করতে লিস্ট তোমার লিস্ট আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে সেগুলো ওখানে এক্সপ্লেন করা আছে এক্সাম্পল দিয়ে ওকে তো সেটাই বলার এনিওয়ে তোমাদের যেটুকু আমি বললাম এইটুকু মনে রাখলেই এনাফ তোমাদের যেটুকু আমি বললাম এইটুকু মনে রাখলেই এনাফ কি বললাম বলো তোমাদের যেটুকু বললাম এইটুকু মনে রাখলেই এনাফ আচ্ছা এবার আমি একটা ছোট্ট পোর্শন করাবো ড্যাম্পড অসিলেশন তোমাদের সিলেবাসে আছে প্লিজ মাইন্ড ইট তোমাদের সিলেবাসে আছে ড্যাম্পড অসিলেশন ড্যাম্পড অসিলেশন মেনে সিলেবাসে তো ডেফিনেটলি আছে মেনে সিলেবাসে

एक डबलो प्रॉब्लम चिलो। ना एक दो हफ्ते दर? निवेंतीस। नो पे जावे? एक्सेलू पे जावे? एम्पलीट्यूड पे जावे? इपोज़ पे जावे?

ড্যাম্পিং বলে একটা শব্দ আছে ড্যাম্পিং ড্যাম্পিং মানে হচ্ছে মানে যখন আমি তোমাকে ড্যাম্পিং কথাটা বলছি তখনই আমি আইডিয়াল থেকে প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি আমি কি বললাম আইডিয়াল থেকে প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি তুই বলবে দাদা এর মানে কি এর মানেটা শোনো ধর একটা পেন্ডুলাম একটা পেন্ডুলাম যদি এয়ার রেজিস্টেন্স থাকে শোনো ভালো করে এয়ার রেজিস্টেন্স থাকে তাহলে কি ও এরকম এরকম সারা জীবন অসিলেট করতে পারবে না পারবে না ও কি করবে দেখো এই অবধি যাবে এই অবধি যাবে এই অবধি যাবে এই অবধি যাবে এই করতে 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 একটা সময় এটা স্টপ হয়ে যাবে না বলো একটা সময় এটা স্টপ হয়ে যাবে না আচ্ছা যদি ও একটা সময় স্টপ হয়ে যায় ভালো করে শোনো যদি একটা সময় স্টপ হয়ে যায় যদি স্টপ না হয় তাহলে দেখো যদি স্টপ না হয় তাহলে আমার এক্সপ্রেশন কি আসে মনে আছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এইরকম এক্সপ্রেশন আসে না যদি স্টপ না হয় তাহলে আমি যদি টাইমের সাথে ড্র করি এদিকে টি এদিকে এক্স তাহলে এইরকম এইরকম হবে না সরি এইরকম এরকম হবে না এই 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 কোনো চেঞ্জ হবে বলো অ্যাম্পটিউডটা চেঞ্জ হবে হবে না বলো তো এই কত এখন এ না হ্যাঁ এবারে শোনো এবারে বলো এই ইওলাটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ান এই ইলোটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ান এই ইলোটা এইটা বলো তো এখানে এয়ার রেজিস্ট্যান্স কাজ করছে কি করছে না হ্যাঁ করছে ভেরি গুড তাহলে যদি এয়ার রেজিস্ট্যান্স কাজ করে তাহলে ভেবে দেখো পেন্ডুলামটা আস্তে আস্তে দুলতে 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 একটা সময় থেমে যাবে না তাহলে তার অসিলেশন কি এই রকম থাকবে নাকি এই রকম হবে বলো তার অসিলেশন এই অ্যামপ্লিটিউডটা কি সবসময় কনস্ট্যান্ট থাকবে না অ্যামপ্লিটিউডটা আস্তে 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 তোমার ডিক্রিজ হতে থাকবে ধরে বলো কমবে দেখো দেখো ড্যাম ট্রান্সলেশনে যেটুকু বলবো সেটুকুই মনে রাখবে ক্লিয়ার এটুকু বুঝতে পেরেছো কমবে তাহলে বলো তো এই অ্যামপ্লিটিউডটা টাইমের সাথে সাথে ভ্যারি করবে কি করবে না এই অ্যামপ্লিটিউডটা টাইমের সাথে সাথে ভ্যারি করবে কি করবে না করবে এবারে শোনো টাইমের সাথে সাথে যদি অ্যামপ্লিটিউডটা ভ্যারি করে তাহলে ভেবে দেখো আমরা যদি আমরা যদি এই যে এই কেসে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয় আমি এই ক্ষেত্রে যদি অ্যামপ্লিটিউড বলি তাহলে এই a টা সরি a ফাংশন অফ টাইম হবে কি হবে না বলে বলো a ফাংশন অফ টাইম হবে কি হবে না হ্যাঁ স্যার বলো ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এবারে শোনো খুব মন দিয়ে শোনো सेम ভাবে আমি তো একটা পেন্ডুলাম দিয়ে বললাম যদি আমার কাছে এরকম একটা স্প্রিং থাকে ভেবে দেখো একে যদি আমি ছেড়ে দিই যদি এটা আইডিয়াল হতো এরকম উপরে যেত নিচে আসতো উপরে যেত নিচে আসতো উপরে যেত নিচে আসতো এরকম সারা জীবন হয়ে যেত না এবার বলো যদি এটা প্র্যাকটিক্যাল হয় তাহলে সারা জীবন কি এরকম হবে হবে না দেখো আস্তে 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 কমে যাবে না বলো কমে যাবে না তারপরে যেখানেই আমি প্র্যাকটিক্যাল অসিলেশনের কথা বলছি

বলো তো এইটা কার ইকুয়েশন এটা কার ইকুয়েশন এসএইচএম এর ইকুয়েশন তাই তো হ্যালো এইটা এসএইচএম এর ইকুয়েশন তো ইস স্যার তাই না এইটা এসএইচএম এর ইকুয়েশন এবারে শোনো এইটা ধরো আচ্ছা এইটা যদি এসএইচএম এর ইকুয়েশন হয় এখান থেকে আমরা একটা এর সলিউশন বার করেছিলাম মনে আছে x a sin ω প্লাস ϕ এর যে সলিউশন বা এইটা তোমার সামনে যেটা দেখা যাচ্ছে এইটা ড্যাম টস না নর্মাল নর্মাল আইডিয়াল অসিলেশন ডিপেন্ড করছে কার ওপর এক্স এর ওপর ডিপেন্ড করছে না ডিসপ্লেসমেন্ট এর উপর ডিপেন্ড করছে যদি ড্যাম টসিলেশন হয় ড্যাম্পড ড্যামড তাহলে এই ফোর্স

বলো ফোর্সটাকে ফোর্সটাকে ভেলোসিটি অপোজ করছে না এনহ্যান্স করছে বলো এনহ্যান্স করছে অপোজ করছে সেই যেটা বুঝতে পারছি না ঠিক কি বুঝতে পারছো না একটু বলো ভাই মানে স্যার এই ডিভিটাকে আমি মাইনাস কেন করলাম মানে ওকে সেটাই তো বলছি দেখো এক্স ভেবে দেখো ভেবে দেখো যদি যদি ওটা পজিটিভ হতো তাহলে ভি বাড়লে ফোর্স বাড়তো কি বাড়তো না

ভালো করে শোনো সেটা হচ্ছে এটা আস্তে 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 ডিমিনিস্ট হয়ে যাচ্ছে তাই তো হ্যালো আচ্ছা এটা যদি আস্তে 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 ডিমিনিস্ট হয়ে যায় তাহলে আমি তো জানি নরমাল এসএইচএম এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এর সাথে ভেরি করছে বলো হ্যাঁ স্যার আচ্ছা আমি তার সাথে এবার এয়ার রেজিস্ট্যান্স যেটা আছে এয়ার রেজিস্ট্যান্স এই পোরশনটা কিসের জন্য জেনারেট করছে জানো এই পোরশনটা মাইনাস ভি বিভি এয়ার রেজিস্ট্যান্সের জন্য জেনারেট করছে

এই ইয়ার রেজিস্ট্যান্সের জন্য ফোর্সটা উপর দিকে হবে না এফ ভিটা উপর দিকে হবে না ভেলোসিটি নিচের দিকে হলে এফ ভিটা উপর দিকে হবে না হ্যালো তার মানে সেই এফ ভিটাকে আমি লিখতে পারি সাম মাইনাস ইনটু বি ইনটু ভিটা সাম কনস্ট্যান্ট ইনটু বি ইনটু এফ ভি এবার তুমি এই এফ এর সাথে এই এফ ভিটা অ্যাড করে দাও মাইনাস আসছে না হুম হ্যাঁ সৌমিয়া বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ওকে তাহলে তোমার সামনে যে ইকুয়েশনটা লেখা আছে না এইটা হচ্ছে ফোর্স কি বলে ড্যাম্পড অসিলেশনের ইকুয়েশন

তাই তো করেছি তারপরে কি এই দুটো রিলেশন আমি লিখতে পারি এফ ভি ইকুয়াল টু মাইনাস বি ইন্টু তাই না এফ ভি ইকুয়াল টু মাইনাস বি ইন্টু তো অরিজিনাল যে তোমার ইয়ের রিলেশন অরিজিনাল এইটা তো অরিজিনাল রিলেশন তাই না এটা হ্যাঁ স্যার এটা এটা তার সাথে যদি আমি মাইনাস মানে অ্যাকচুয়ালি এর সাথে আমি প্লাস এফ যোগ করছি একটা নতুন ফোর্স এসছে এফ সেটা যদি যোগ করি তাহলে এখানে একটা মাইনাস আসছে না হ্যালো বুঝতে পেরেছো না কনফিউজিং থিং আছে পারবে ভেবে দেখো তোমার সামনে যেটা সেটা হচ্ছে ড্যাম টসিলেশনের ইকুয়েশন ওকে এবারে শোনো আমি কি বলছি এইটাকে ফোর্স মানে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন না ডি2x বাই ডিটি স্কয়ার না এবার এইটাকে এপাশে নিয়ে আসছি প্লাস বি ভি মানে কি ডিএক্স বাই ডিটি না প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো না বলো এইটাকে এইটাকে লিখতে পারি এই ফর্মে বলো এইটাকে লিখতে পারি এই ফর্মে হ্যাঁ স্যার এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যার সলিউশন হয় এটা মুখস্থ করতে হবে এক্স এক্স টি এর সলিউশন মনে রাখবে এ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই এম ওমেগা প্লাস আমাকে জিজ্ঞাসা করবেন এটা কোথেকে এসছে দিস ইজ আউট অফ ইউর সিলেবাস দিস ইজ আউট অফ ইউর সিলেবাস কি করে এসছে এটা তোমাদের সেকেন্ড ইয়ারে গিয়ে করানো হবে এই এখান থেকে যে সলভ করাটা এটা সেকেন্ড ইয়ারে আছে তার আগে নেই তারপরে শুধু মনে রাখতে হবে এইটা থেকে এইটা

বলো এম ডিটি এম ডি প্লাস কে এক্স এর কি সলিউশন পেয়েছিলাম এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ পেয়েছিলাম না সিমিলারলি এইটার সলিউশন তুমি পাবে তোমার নিচে যেটা লেখা আছে জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে রাইট এবারে শোনো এবারে যেই টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা সেটে কি কোয়েশ্চেন এসেছিল একটা ড্যাম্প অসিলেশনের এ নট দিয়ে দিয়েছে হ্যালো এ নট দিয়ে দিয়েছে বি এর ভ্যালু দিয়ে দিয়েছে মাসের ভ্যালু দিয়ে দিয়েছে বলেছে টাইম টু সেকেন্ডে অ্যাম্পলিটিউড কত পারবে কি পারবে না কি বললাম বুঝলে এ নট ইটু দি পাওয়ার মাইনাস বি টি বাই টু এম মাসের ভ্যালু দিয়ে দিয়েছে বি বি হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট তার ভ্যালু দিয়ে দিয়েছে আর এ নট দিয়ে দিয়েছে এ নট তাহলে বলেছে টি ইকুয়াল টু টু সেকেন্ডে অ্যাম্পলিটিউড কত তুমি যদি এই ফর্মুলাটা না জানো তাহলে কিন্তু পারবে না তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমরা কি আমার কথা বুঝতে পারলে হ্যাঁ স্যার বলো তোমরা কি আমার কথা বুঝতে পারলে হ্যাঁ

এখান থেকে যে প্রবলেম আসবে তোমরা পেরে যাবে ওকে সো দ্যাট কনক্লুডস দা দ্যাট কনক্লুডস দা এসএইচএম স্যার ওই ফোর্স ভাইব্রেশন আর রেজোন্যান্সটা এর মধ্যে মানে এসএইচএম এর মধ্যে হবে না আর বলো ফোর্স ভাইব্রেশন আর রেজোন্যান্সটা ফোর্স ভাইব্রেশন এই ফোর্স ভাইব্রেশনটা কোথায় আছে বলো তো স্যার ওটা এনসিআরটি তে আছে কিন্তু তোমাদের সিলেবাসে না নেই বোধহয় স্যার এইচসি বারমাতেও আছে আর এনসিআরটি তেও আছে

কিন্তু ওটা ওই মুখস্থই করতে হবে ইকুয়েশনটা বলে দিচ্ছি ফোর্স ভাইব্রেশন মানে হচ্ছে আচ্ছা বলছি দাঁড়াও আগে বলছি বলছি দাঁড়াও এক মিনিট এটাকে দেখে নি এই টর্সনাল পেন্ডুলাম কি করাই ইটস আ বিগ মিসটেকস আই হ্যাভ ডান সিম্পল পেন্ডুলাম হ্যাঁ সিম্পল পেন্ডুলামের পরে আমি দাঁড়াও সিম্পল পেন্ডুলামের পরে আমি কিসে চলে গেছি এই যেখানে সিম্পল পেন্ডুলাম করিয়েছি তারপরে ফিজিক্যাল পেন্ডুলাম করিয়েছি ওকে আমি করিয়ে দিচ্ছি টর্সাল পেন্ডুলাম আচ্ছা টর্সাল পেন্ডুলম না পরে করাচ্ছি তাকে আমি ফোর্থ ভাইব্রেশন ভাইব্রেশনটা করিয়ে দিই দেখো ভাই এটাও মুখস্ত করতে হবে দেখো ভাই এটাও মুখস্ত করতে হবে ভালো করে শোনো এটাও মুখস্ত করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি লক্ষ্য করো এখানে হা 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 আসবে আসবে এগুলো দেওয়ার কোনো মানে হয় না কারণ এগুলো তোমরা যখন বলছি দাঁড়াও আচ্ছা এইখানে একটা কিছু বুঝতে পারবে না রেজোনেন্স আমি পরে বোঝাবো আচ্ছা লক্ষ্য করো খুব ভালো করে শোনো

ওকে এবারে শোনো কি বলছি খুব মন দিয়ে শুনবে এইবারে আমি কি করছি এ তো নিজে নিজে এসএইচ এম করতে পারবে কি পারবে না এই যে এই মাসটা নিজে নিজে এসএইচ এম করতে পারবে কি পারবে না না পারবে না পারবে কেন পারবে না একে যদি আমি একটু নিচে নেমে ছেড়ে দিই ও নিজে নিজে এসএইচ এম করতে পারবে না এই এর জন্য হ্যাঁ হ্যাঁ ওটা কারেক্ট নিজে নিজে এসএইচ এম করতে পারবে এবারে শোনো ফোর্সড অসিলেশন বলতে কি বোঝাতে বলছে ধরো বাইরে থেকে আমি একটা ফোর্স দিচ্ছি এফ নট বলতে এই এফ নট যেটা লিখে যেটা কনস্ট্যান্ট দা ভেরিয়েবল

স্যার ইকুilib্রিয়াম পয়েন্টটা শিফট হয়েছে রাইট ইকুilib্রিয়াম পয়েন্টটা শিফট হয়েছে এবারে শোনো আমি কি করছি আমি এক্সটারনালি বাইরে থেকে এই ফোর্সটা দিচ্ছি সাইন এই এফ নট সাইন পি ইনটু টি মানে আমি একটা ফোর্স দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি পি দেখো তার ফ্রিকোয়েন্সি পি হ্যালো তার ফ্রিকোয়েন্সি পি হ্যালো আবার কথা বুঝতে পারলে

তোমার সামনে যে ইকুয়েশনটা পুরো বক্স করে এটা কি বলো তো এটা কি না এক মিনিট বি তো একটা মিনিট ভাবতে দাও না এটা কোথায় টাইমের উপর ডিপেন্ডেন্ট হবে না দাঁড়ো দাঁড়া দাঁড়া একটু ভাবতে দাও ফোর্স তো না দেখো এটাকে তুমি কি লিখছি দেখো ঠিক আগেরটার মতো এরও একটা তুমি সলিউশন পাবে সেই সলিউশনটা কি পাবে বলো তো সলিউশন পাবে x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সাইন pt মাইনাস ফাই কি বললাম বলো মনে আছে এইটাকে যদি তুমি এটা তো ইকুয়েশন এই যে এটা বড় মতো যেটা এটা তো ইকুয়েশন এই যে এইটা এটা তো ইকুয়েশন এইটা তো সলিউশন না বলো এটা তো সলিউশন না হ্যালো হ্যাঁ স্যার কারেক্ট সিমিলারলি এইটা যদি ইকুয়েশন হয় তাহলে এইটা তার সলিউশন হবে x a sin pt phi करेक्ट এখনো শেষ হয়নি তুমি বললে দাদা এখানে তো a এর ভ্যালু a এর ভ্যালু t এর উপর ডিপেন্ডেন্ট কত বড় মতো আসছে এখানে শুধু a অ্যাকচুয়ালি a এই a এর ভ্যালু কি আসবে দেখো এই a এর ভ্যালু আসবে f not by m root over omega not square by p square whole square plus p square b square by m square আর এই ফাই ভ্যালু আসবে ট্যান ইনভার্স পিবি বাই এম ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার পি স্কোয়ার যেখানে ওমেগা নট হচ্ছে কে বাই এম এটা কার কার টাইম পিরিয়ড এই কার ওমেগা বলো কে বাই এম কার ওমেগা বলো এই ওমেগাটা কার যখন এই স্প্রিং এ অন্য কোনো ফোর্স থাকে না তখন যে ওমেগা সেটাই এই ওমেগাটা না

এবারে বলো পিটা কার ফ্রিকোয়েন্সি পি পি পিটা কার ফ্রিকোয়েন্সি ফোর স্টার ফোর স্টার ফ্রিকোয়েন্সি ওকে আচ্ছা আমি রেজোনেন্সটা না বলবো তোমাদের ঠিক আছে রেজোনেন্সটা বলবো রেজোনেন্সটা বলবো আচ্ছা আচ্ছা রেজোনেন্সটা বলবো তার আগে এটা একটু বোঝাই সামান্য দেখো এই যে রেজোনেন্সটা আচ্ছা এই যে এর দিকে কোন লক্ষ্য করো এর দিকে বলো তো এ কখন বাড়বে যখন এটা কম হবে না এ কখন বাড়বে যখন এটা কম হবে না হ্যালো বলো তো এইটা মিনিমাম ভ্যালু কত জিরো জিরো থেকে তো কম হতে পারে এটা স্কোয়ার আছে তাহলে যদি জিরো হয় তাহলে ওমেগা নট পি সেম হবে বলো ওমেগা নট পি সেম হবে ভেবে বলো তাহলে ভেবে দেখো ওমেগা নট পি যদি সেম হয় তাহলে অ্যামপ্লিটিউড বাড়বে কি বাড়বে না বাড়বে বাড়বে এইবারে আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই

দোলদা দোলদা দোলদায় একজন বসে আছে ভালো করে শোনো দোলদা একজন বসে আছে এবারে ভালো করে শোনো পেছনে একজন দাঁড়িয়ে আছে একে ঠেলছে এবারে ভালো করে শোনো কি বলছি এর ফ্রিকোয়েন্সি দুই কি বললাম এর ফ্রিকোয়েন্সি দুই এর ফ্রিকোয়েন্সি দুই

যে কে ধাক্কা দিচ্ছে তারও ফ্রিকুয়েন্সি দুই তার মানে শোনো ভালো করে কনসেপ্টটা এখানে খুব ইম্পর্টেন্ট দেখো এগুলোই প্র্যাকটিক্যাল এগুলোই বাকি এই ম্যাথমেটিক্স যে কেউ বলতে পারবে ভালো করে দেখো আমি থেকে থেকে দিচ্ছি ধরো এই পজিশনে এসছে এটা আমি পরেও আরেকবার বোঝাবো যখন ডেজুলেন্স করাবো ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো এ এই যে যে দুলছে সে যে দুলছে সে বলো এইভাবে এইভাবে দুলছে না এই 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 এইভাবে দুলছে না এবারে দেখো ভালো করে শোনো যখন এ একদম এই পজিশনে এসছে এসে এই দিকে মুভ করছে এই দিকে এই দিকে এই দিকে বলো তখন যদি এ ধাক্কা মারে তাহলে এই অ্যাম্পলিটিউডটা বাড়বে কি বাড়বে না তাহলে বাড়বে

এবার ভেবে বলো এই কাতে দুটোরই ফ্রিকোয়েন্সি সেম হতে হবে না মানে দুটোরই ফ্রিকুয়েন্সি মানে দেখো ও দু সেকেন্ড বাদে ওপরে আসে এই যে এই দোলনাটা দু সেকেন্ড বাদে ওপরে আসে প্রতি দু সেকেন্ড বাদে ওপরে আসে তাহলে আবার এরও ফ্রিকুয়েন্সি যদি সেম হয় তাহলে প্রতি দু সেকেন্ডে ও একে হিট করছে না হ্যালো আমার কথা বুঝতে পারছো দুজনের ফ্রিকোয়েন্সি সেম তার মানে কি প্রতি দু সেকেন্ড বাদে ধরো এই দোলনাটা উপরে আসছে আর দুজনের যদি ফ্রিকোয়েন্সি সেম হয় মানে ও যেভাবে মুভ করছে আমার হাত মানে এ যে ফোর্স দিচ্ছে সেটাও একইভাবে মুভ করছে তার মানে আস্তে আস্তে অ্যামপ্লিটিউড বাড়ছে কি বাড়ছে না

কিছু বুঝতে পারলে ঘটনাটা ঘটনাটা বুঝতে পারলে কিছু হ্যালো এর থেকে গুড এবার শোনো ভালো করে শোনো ভালো করে শোনো কি বলতে যখন প্রতি দু সেকেন্ড বাদে এ ধাক্কা দিচ্ছে যখন অ্যাম্পিটিউড বাড়ছে যখন অ্যাম্পিটিউডটা বাড়ছে সেই বলে রেজোরেন্স কি বললাম সেই কন্ডিশনটাকে বলে রেজোনেন্স মানে দুটো ফ্রিকোয়েন্সি রেজোনেট করছে মানে একসাথে মানে মুভ করছে দুটো ফ্রিকোয়েন্সি সেই কন্ডিশনটাকে বলে রেজোনেন্স তাহলে রেজোনেন্সে ফ্রিকোয়েন্সি আর এম্প্লিটিউড বাড়ে কি কমে বাড়ে বাড়ে এবারে তোমার কি কি डाउट সেটা বলো বলো এবারে কি डाउट সেটা বলো তোমরা কি সবাই বুঝতে পেরেছো

তখন আমি ডিটেলে বলবো ভাই তুমি ঠিকই কোশ্চেন করেছো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না ও যেটা বললো সেটা এক সেকেন্ড বাদে একবার ফেল মানে একবার অ্যাম্পিটিউডটা বাড়বে একবার কমবে এক সেকেন্ড বাদে ঠিক আছে সেই ঘটনাটা আমি অত ডিটেলে যাচ্ছি না মোটামুটি তোমাদের একটা জিনিস বোঝাতে চাইলাম যে কি করে কাকে রেজোনেন্স বলে বলো কাকে রেজোনেন্স বলে ঠিক আছে কখন রেজোনেন্সে আমার অ্যাম্পিটিউডটা বাড়ে আর তার ইকুয়েশন হচ্ছে এই ফোর্স অসিলেশন ওকে শুড আই মুভ ফরওয়ার্ড আস্তে আস্তে কি তাহলে যখন ওই ফোর্স ভাইব্রেশনটা হচ্ছে তখন কি ওই মানে ওমেগা নটটা মানে আস্তে আস্তে কমতে থাকবে কমতে থাকবে নিয়ে ওটা পি এর ফ্রিকোয়েন্সি নিয়ে নেবে তা তো তা তো বলিবি আমি ভাই তা কিন্তু আমি একবার বলিবি একটা ফোর্স কাজ করছে মানে মানে ওটাকে বারবার রেজিস্ট করছে যেটা আরেকবার বলো ফোর্স ভাইব্রেশন যে ওটা ওটা তো মানে 2 সেকেন্ড ছিল ওটা 1 সেকেন্ড ওটা যে বারবার ওটাকে রেজিস্ট করছে সেই হিসেবে বলছি না না ওটা অ্যামপ্লিটিউডে এফেক্ট করবে ভাই এর টাই মানে ওমেগা নট এর কি ভ্যালু থাকে মানে

এই ভালো করে শোনো এই এক্সটার্নাল যদি এ ফোর্স দিয়ে পিরিয়ডিক ফোর্স দিয়ে কোনো ইয়ে করা হয় তাহলে দেখো এর যা এস এইচ এম হবে যে ফাইনাল তার পি আর এর পিস সমান মানে তখন পার্টিকেলটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে দুলবে না কি বললাম পার্টিকেলটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে দুলবে না কি বললাম পার্টিকেলটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে দুলবে না কিসে দুলবে বাইরে থেকে যে ফোর্সটা দিয়ে ওকে হিট করেছে সেই ফ্রিকোয়েন্সিতে দুলবে বুঝতে পেরেছো হ্যাঁ লাস্ট টরশাল পেন্ডুলাম তো এক লাইনের ব্যাপার দেখো কী করে মিস করে গেলাম কে জানে দেখো টরশাল পেন্ডুলাম মানে হচ্ছে দেখো কি করছি ওপর থেকে সরি আমার একটা মেটালিক রড নিয়েছে একটু মোটা ওকে মেটালিক রড নিয়েছি একটু মোটা এবার আমি কি করেছি এই মেটালিক রড এর নিচে না আমি এরকম একটা চাকতি লাগিয়ে দিয়েছি ডিস্ক একটা চাকতি লাগিয়ে দিয়েছি ডিস্ক এটা আমার বোঝার জন্য এই মেটালিক রডটা এই মেটালিক এইখানে একটা অ্যারো দেওয়া আছে এবার আমি কি করেছি বাইরে একটা স্কেল রেড রাখা আছে এটা জাস্ট বোঝানোর জন্য এগুলো তোমাদের বোঝানোর জন্য যখন অ্যারোটা এখানে আসছে না এটা ধরো জিরো ডিগ্রি এটা পাঁচ ডিগ্রি এটা দশ ডিগ্রি ভেবে দেখো আমরা যখন ওই জামা কাপড় ধুয়ে স্পেশালি শাড়ি আমরা ধুয়ে যখন মেলি তখন দেখো নিংড়াই আমরা ভেবে দেখো তখন ওই শাড়িটাকে একবারে ঘুরিয়ে দেওয়া হয় না এরকম দুটো এন ধরে অপোজিট দিকে এবার যদি আমি একটা এন ছেড়ে দিই ও আবার আগের পজিশনে ফিরে আসে কি আসে না এখানেও সেরকমই একটা জিনিস করছি দেখো এই নিচের চাকতিটা ধরে আমি একে এই দিকে ঘুরিয়ে দিয়েছি নিচের চাকতিটা ধরে ধরে একে পাঁচ ডিগ্রিতে ঘুরিয়ে দিয়েছি পাঁচ ডিগ্রিতে আর এটা এর সাথে ওয়েল্ড করা আছে তারপরে এই পুরো তোমার এই রডটা ঘুরে গেছে বলো পুরো রডটা ঘুরে গেছে বলো পুরো রডটা ঘুরে গেছে কি যায়নি এবার আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে ওকে পাঁচ ডিগ্রিতে ঘুরিয়ে দিয়েছি ভেবে বলো আমি যদি ওই এক্সটার্নাল ফোর্সটা ছেড়ে দিই তাহলে এই অ্যারোটা আবার এই জিরো জিরো পজিশনে আসবে জিরো পজিশন থেকে এসে আবার এদিকে মাইনাস পাঁচে আসবে তারপরে আবার তোমার ইয়ের জন্য তোমার ইন জন্য আবার এখানে গিয়ে স্টপ হয়ে যাবে তারপরে ভেবে দেখো এইভাবে এইভাবে চাকরি যেভাবে একবার ঘুরছে বন্ধ হচ্ছে ঘুরছে এইভাবে মুভ করবে কি করবে না টর্কা কাজ করবে সেটা ডাইরেক্টলি প্রফেশনাল থিতা হবে কি হবে না কারণ যত বেশি থিটাতে আমি ঘোরাবো ভেবে দেখো যত বেশি থিটাতে আমি ঘোরাবো তত বেশি তাও এক করবে না তাই না এবারে বলো যদি থিটা এই ডিরেকশনে হয় থিটা এই ডিরেকশনে থিটা টাও কোন ডিরেকশনে হবে টাও অপোজিট ডিরেকশন তাহলে এখানে একটা মাইনাস আসবে এখানে একটা মাইনাস আসবে তাহলে এইটা বেসিক্যালি আমার রেস্টোরিং টর্ক না তাই তো এবারে শোনো এইটাকে যদি আমি ইকুয়েশনে লিখি সেটা হচ্ছে মাইনাস কে থিটা বলো মাইনাস কে থিটা রাইট বলো মাইনাস কে থিটা আসছে এবারে

সফট ম্যাটেরিয়াল বাস এইটুকু বুঝলেই হবে এখান থেকে যে কোনো প্রবলেম বেড়ে যাবে টর্সনাল কনস্ট্যান্ট দিয়ে দেবে বলো তোমরা বুঝতে পেরেছো সিনারিওটা স্যার এখানে আইটা যেটা হচ্ছে সেটা কোনটা রাই আইটা হচ্ছে রটটা রাই আরেক বলো আরেক বলো এখানে আইটা যেটা ইউজ হলো ইনার্সিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া এটা কি ওই রটটা রাই ইয়েস 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 ইউ আর রাইট ইউ আর রাইট ইউ আর রাইট এই রটটা রাই ভাই রটটা রাই এই ডিস্কটা নয় কিন্তু এই ডিস্কটা কিন্তু আমি তোমাদের এক্সট্রা মানে ডিস্কটা তলায় নিয়ে বুঝিয়েছি

okay chalo that's the end of not only today's class that's the end of your regimen